রবিবার সারা দেশজুড়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এদিন পূর্ব বর্ধমান জেলার আবগারি দপ্তরের পক্ষ থেকে শেহারা বাজার খণ্ডঘোষের বাদুলিয়া বাজার এলাকায় একটি প্রচার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমগ্র সমাজকে মাদক সেবন ড্রাগের অপব্যবহারের বিরুদ্ধে সচেতন করে তোলার দায়বদ্ধতা থেকে এই প্রচার অভিযানের আয়োজন করা হয়েছে। মাদক সেবন করলে মানুষের শরীরে কি কি ধরনের ক্ষতি হতে পারে সেই বিষয় সম্পর্কে প্রচার করা হয়, এমনই জানান আবগারি দপ্তরের আধিকারিক সৃজা ধর। তো আজকে ইন্টারন্যাশনাল অ্যান্টি ড্রাগস ডে, তো সেই উপলক্ষে একটা ক্যাম্পেইন আমরা এখান থেকে অ্যারেঞ্জ করেছি ফ্রম এক্সাইজ ডিপার্টমেন্ট আবগারি দপ্তর থেকে। তো NDPS-এর যে কী কী ক্ষতিকারক দিক থাকতে পারে বা NDPS বা ড্রাগ সেবনে কী কী ক্ষতি হতে পারে মানুষের জীবনে, তো সেই সম্পর্কে একটা অ্যাওয়ারনেস আর কিছু নয়। তো মানুষ তো জেনারেলি NDPS অ্যাক্ট সম্বন্ধে কিছু জানেন না, মানে অতটা মানে জ্ঞাত নন। তো NDPS হচ্ছে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স। তো নার্কোটিক ড্রাগস সেবনে মানুষের কী ক্ষতি হতে পারে, নার্ভাস ব্রেকডাউন কী কী হতে পারে, কী কী অসুস্থতা থাকতে পারে, এবং সেগুলো যে ইললিগাল, বেসিক্যালি সেগুলো যে লিগাল নয়, তো সেই সম্বন্ধে একটা সচেতনতা দেওয়ার জন্য আমরা একটা ক্যাম্পেইন অ্যারেঞ্জ করেছি, একটা মাইকিং অ্যারেঞ্জ করেছি, এবং যতটা সম্ভব আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি যাতে মানুষ এই সম্বন্ধে একটুখানি জানেন, বোঝেন এবং এগুলো থেকে দূরে থাকেন। এছাড়াও এদিন শহর বর্ধমানে ফোর্ট বেঙ্গল NCC-র উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালি থেকে জনগণকে মাদক সম্পর্কে সচেতন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অ্যান্টি ড্রাগস ডে 26 জুন 2022, আজ আমরা ফোর্ট বেঙ্গল ব্যাটালিয়ান NCC-র পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করলাম। সেখানে মানুষকে বার্তা দেওয়া হলো যে ড্রাগসের বিরুদ্ধে যাওয়ার জন্য সে নো ড্রাগস। এখানে উপস্থিত যে বর্ধমান টাউন স্কুল, বর্ধমান CMS হাই স্কুল, মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল, রামাসি হিন্দি হাই স্কুল, RKS বোরহাট এবং NVM হিন্দি হাই স্কুল, তার সঙ্গে উপস্থিত আছে বিবেকানন্দ মহাবিদ্যালয়, সব মিলিয়ে 400 জন ছাত্রছাত্রীকে নিয়ে এবং NCC ক্যাডেটকে নিয়ে আমরা র্যালি করলাম। বর্ধমান টাউন স্কুল থেকে বেরিয়ে বাদামতলা হয়ে আমরা কার্জন গেট হয়ে আবার টাউন স্কুলের র্যালিটি শেষ করছি। সকলকে অনুরোধ করছি ড্রাগসের বিরুদ্ধে কথা বলার জন্য এবং মানুষকে বার্তা দেওয়ার জন্য। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।